গতকাল অর্থাৎ 8ই জুন রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি এসেছেন দলের বিশেষ কিছু কমিটি মিটিংয়ের কাজে। বুধবার এরকমই দলের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে না পাওয়ার বিক্ষোভে জবাব দিলেন তিনি। গত বেশ কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন জেলার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা না পাওয়ায় কেন্দ্রকে তোপ করেছেন, বিক্ষোভ কর্মসূচিও চালিয়েছেন এ বিষয়ে। এবার তার পাল্টা জবাব দিলেন জেপি নাড্ডা। ন্যাশনাল লাইব্রেরিতে এক দলীয় সভায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত 3 বছর 100 দিনের টাকার হিসেবই দেয়নি বাংলা। তদন্ত করে দেখা গেছে 327 লাখ টাকার পেমেন্ট হয়নি। এবার বলুন 100 দিনের টাকা দেওয়া যায়? প্রসঙ্গত, 100 দিনের কাজের টাকা 15 দিনের মধ্যেই মিটিয়ে দেওয়ার নিয়ম, কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জেপি নাড্ডার এই বক্তব্য যেন রাজনৈতিক তরজা আরও বাড়িয়ে দিয়েছে।